গত বছর পর্যন্ত ছাত্রছাত্রীদেরকে ছেলেমেয়েরা বলতাম, এবার আমার নাতি বলে যে চলে যাওয়ার সবাইকে আবার ভাই বোন বলতে শুরু করছি শুরুর মতো। যারা এখানে আজকে অভিষিক্ত হলো তাদেরকে অভিনন্দন জানাই। আমার তো নামের মধ্যে কবি লাগিয়ে দেওয়া আছে, তো কবি লাগানোর আমি একটা কবিতা পড়বো, ছোট্ট একটা কবিতা, আমার না কিন্তু আমার কবিতাটা উর্দু ভাষা, উর্দু ভাষার শ্রেষ্ঠতম কবির, কিন্তু ভাষাটা বোঝা যাবে বলে আমার বিশ্বাস, আমি বুঝিয়ে দেবো যদি তারপরে না যায়। রুমার বড় গালিব, রুমার বড় গালিব, আজন্ম গালিব, রুমার বড় গালিব, অভি গলতি করতা রাখা, সারাটা জন্ম তুই গালিব, এই ভুলটা করেই গেলি করেই গেলি, ধুল চেহারে প্রীতি, মুখেরা তো তোর মুখে ছিল, চেহারার মধ্যে ছিল, ধুলতে ধুল চেহারে প্রীতি, আর আয়না সাফ করতা রাখা। আমি কালা মাজা তো তাই করেছি সারা জীবন, শুধু অন্যের দোষটা দেখছি নিজের মুখটা দেখি নাই, আয়না সাফ করা। উমর বড় গালিব, অভি গলতি করতা রাখা, ধুল চেহারে প্রীতি, আর আয়না সাফ করতা রাখা, বলো আয়না সাফ করতা রাখা। আল্লাহর কসম, আয়না সাফ করবেন না, নিজেকে পরিষ্কার করবেন। বিশ্বত ভিউ স্টুডেন্ট কমিটি প্রত্যেকটি বাচ্চাকে বলছি, আমার নাতি তোমরা নিজের মুখটা পরিষ্কার করবে, এই কথাটা বলে দিছেন। এই যে মানে আমার আমার ছাত্র অধ্যক্ষ বলে দুইজন বক্তৃতা করে গেছেন, একজন হচ্ছেন অধ্যক্ষ মাহাজেদ, অধ্যক্ষ মাহাজেদ বলছেন, আবার এসে আমার এম এ মালিক চৌধুরী ভাইও বলে গেছেন। আমি কালাম আজাদ কিভাবে বলছি সেটাও শুনে দিই কবিতার মাধ্যমে। যারা পড়তে জানে অথচ কিচ্ছু পড়ে না তারা মরুক, আল্লাহর মর্জিতে মরুক। যারা পড়তে জানে অথচ কিচ্ছু পড়ে না তারা মরুক, আল্লাহর মর্জিতে মরুক। যাদের শক্তি আছে অথচ কিচ্ছু করে না, প্রতিবাদী যুদ্ধে লড়ে না, তারাও মরুক, আল্লাহর মর্জিতে মরুক। কবিতাটা আমি বহু বছর আগে তোমাদের জন্য লিখছি ভাইয়েরা বন্ধুরা। আমি 71 বছর বয়স, গত রাত্রে 3টা পর্যন্ত কিন্তু চাঁদের পাহাড় করছি বিভূতি বন্দ্যোপাধ্যায়, আফ্রিকার সিংহের সাথে লড়াই, একটার পর একটা লড়াই। তো এই জন্যে দাওয়াত করবো, এই জন্য দাওয়াত করব, দয়া করে দয়া করে ভালো রেজাল্ট করার পাশাপাশি ভালো মানুষ হওয়ার জন্য, জ্ঞানী মানুষ হওয়ার জন্য আপনাকে পড়াশোনা করতে হবে প্রতিদিন প্রতিদিন প্রতিদিন। আমাদের যোগীগঞ্জের যে নিরক মানুষ, ঐতিহাসিক এক পুরুষ গুরু সুদয় দত্ত, প্রথম ICS অফিসার এই সিলেট ভূমি, তার কথা হলো যতদিন বাঁচিব কিছু কিছু শিখিব, তার মন্ত্র যতদিন বাঁচিব সামান্য করে শিখবেন তো সবার, যদি শিখেন তাহলে 70-80 বছর বয়স যদি বাঁচেন আল্লাহ দেন, হ্যাঁ এছাড়া বাঁচবেন, এখন হায়াত বেড়ে যাচ্ছে মানুষ। হ্যাঁ বিশ্বাস করুন যোগীগঞ্জের মানুষরা, বাংলাদেশের মানুষ আপনাকে জানি বলে চিনবে যদি প্রতিদিন একটু। আমি তো কথা বলা ছাড়া কিচ্ছু জানি না, আপনাদেরকে কোনো সাহায্য করতে পারবো না, কিন্তু অনুপ্রেরণা যদি আপনাদের কাজে লাগে তাহলে একটা কথা বলতে পারি। আমরা যোগীগঞ্জিরা এখানে প্রমাণিত হয়েছে যে আমরা একটি মহৎ উত্তরাধিকার নিয়ে পৃথিবীতে আসছি, সেটা শিক্ষকতার উত্তরাধিকার, সেটা মানবতার শিক্ষাদানের উত্তরাধিকার। আধ্যাত্মিকতার নেতা বলি, আর মসজিদের সাহেব বলি, আর এই যে কলেজের কলেজের প্রিন্সিপাল গুলো, এই অদম কিন্তু যোগীগঞ্জ থানার প্রথম প্রিন্সিপাল, ১৯৭৮ সালের আগে যোগীগঞ্জের কেউ প্রিন্সিপাল হন নাই। এটুকু বলবো যে ভাইয়েরা যারা আপনারা নির্বাচিত হয়েছেন তারা এক বছরের জন্য কিন্তু যোগীগঞ্জবাসীর সম্মানের পতাকা হাতে নিয়েছেন, যোগীগঞ্জবাসী ছাত্রদের সম্মানের পতাকা আপনারা হাতে নিয়েছেন,
এই দায়িত্ব নিয়েছেন বলে এটা যেন না হয় আপনাদের রেজাল্ট যেন খারাপ না হয়। প্রথমত আপনারা এই যে সংগঠনের মাধ্যমে জকিগঞ্জের মানুষের অ্যাম্বাসেডার টু দি হিউম্যানিটি, মানবতার সামনে আপনারা আমাদের অ্যাম্বাসেডার, আমাদের দূত। আর দুই নম্বর হচ্ছে যে এই কাজটা আমরা করতে পারি প্রতিটি লেভেলে, তখন আমরা ডেমনস্ট্রেট করতে পারবো আমার চরিত্র ঠিক না, আর আমি বলবো চরিত্রবান হো, চরিত্রবান হো, অসম্ভব অসম্ভব। ওই বাদ আসর রাখতে হয় যে দিন সে আতা হয়, এই কথাটাই মানুষের উপরে আসর রাখে, প্রভাব ফেলে যখন সেটার মধ্যে দিল থাকে, হৃৎপিণ্ডের ধ্বনি হিসেবে আপনাদের সৎ কথা সৎ অনুভূতি গুলো আমাদের ভাইদের কাছে, আমাদের বোনদের কাছে, আমাদের মানুষের কাছে, ওই বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা সফল হবেন, এই দেশটাও সোনার বাংলা হবে। কিন্তু যে সমস্ত ইতর মানুষগুলি নিজ চরিত্রহীনতার পরেও সোনার বাংলা করতে বলে এরা মিথ্যাবাদী, এরা মিথ্যাবাদী। আমরা আমি এই জন্য বলছি না, তবে কথাটা হচ্ছে যেটা আমরা এখন যে সমাজে বাস করি, আমি বলবো না যে আমাদের ছেলেরা রাজনীতি করবে না, রাজনীতি আপনারা করবেন, কিন্তু এই এই বিশ্বাসটুকু রাখবেন, এই ইয়েটুকু রাখবেন যে আমার বিপরীতে যে রাজনীতি করে সেও মানুষ, আর ওটা তার ওপিনিয়ন, সুতরাং তাকে ছোট করে আমি বড় হতে পারবো না, আমি বড় হয়ে তাকে পিছনে ফেলে দেবো। এটা একজন মাস্টার দেখাইছিল, একটা রেখা টেনে বলেছিল যে এটাকে ছোট করো, কিভাবে ছোট করবে, কিন্তু এটা মুছতে পারবে না, মুছতে পারবে না। তখন একটা চালাক ছেলে সে নিচে দিয়ে লম্বা একটা টান দিয়ে বলেছিল এটাকে ছোট করে দিয়েছে, এটা শিক্ষা হচ্ছে আমি বড় হব, আমি জ্ঞানী হব, বড় হওয়ার আর কোনো পথ চাই, নলেজ ইজ পাওয়ার, নলেজ ইজ পাওয়ার, আমি সূর্যের চেয়ে বেশি শক্তিশালী। কিভাবে আপনাদের সূর্য রুজি উঠে রুজি পড়ে, তাই না? একদিন হাত চাইতে দেখছেন শব্দ করতে শুনছেন, কালামাজার পরে শব্দ করতে হাত নাচাতে পারে, সহ্য করে না। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন আমি চন্দ্র সূর্যকে অবনত করে রেখে দিয়েছি, আমার নিয়মের অবনত সিজদায় রেখে দিয়েছি, আমাকে কিন্তু সিজদায় রেখে দেখবি, মুক্ত করে দিয়েছেন, শয়তানি কর ইনসানি কর যা ইচ্ছা তা কর। এই যে স্পিরিট, এটা আপনাদের মধ্যে আছে, আপনারা জড়বস্তুর নাই, প্রকাণ্ড বড় যে গুণ সেগুলোর নাই, এই জন্য আপনার আত্মাকে আবিষ্কার করুন, আপনারা নিজেদেরকে আবিষ্কার করুন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে জেনেছে সে তার মওলাকে জেনে ফেলেছে, আর মওলাকে যে জেনেছে সে সব কিছু জেনে ফেলেছে ইনশাআল্লাহ। আপনাদেরকে আশীর্বাদ করে দোয়া করি, আমার জন্য দোয়া করবেন, এখানে আমরা তো সবাই জকিগঞ্জি, আমরা নিজেদেরকে বড় 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 যদি বলি আর কারো কাজ কারো কাজে তো যাচ্ছে না, পত্রপত্রিকায় আসুক, একটু নিজেদের মধ্যে সাংবাদিক সৃষ্টি করেন, দয়া করে সাংবাদিক আজকে এই বিপদটা পাঠান, আমি আর কথা বলাবো না আর কথা। তারপরেও সেই মুক্ত হওয়ার কবিতাটি আমি আবার বলছি, ওহি গলতি করতা রাহা ধুল চেহরে মে থি আর আয়না সাফ করতা রাহা।